মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দানের চার বছর পূর্ণ হলো, তবে ফেরানো যায়নি একজনকেও। কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশ মিয়ানমার চুক্তি হওয়ার পর রোহিঙ্গাদের ফেরাতে দু দফা প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় যেতে রাজি করানো যায়নি রোহিঙ্গাদের। এর মধ্যে কোভিড মহামারী আর মিয়ানমারের সেনা অভ্যুত্থানে স্থবির হয়ে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া। টেকনাফ থেকে শাহিন শাহ তথ্য ছবিতে জানাচ্ছেন অফ ইসলাম। রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, ধর্ষণের কারণে 2017 সালের 25 আগস্ট থেকে রাখাইন রাজ্যের লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসলে বাংলাদেশ সরকার তাদের মানবিক কারণে আশ্রয় দেয়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বিপুল এলাকা জুড়ে 34টি শিবিরে নতুন ও পুরাতন মিলে আশ্রয় নিয়েছে 11 লাখেরও বেশি রোহিঙ্গা, কিন্তু চার বছরে তাদের একজনকেও ফেরত পাঠানো যায়নি। সরকার ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার কারণে রোহিঙ্গাদের ফেরাতে চুক্তি হয় দুই দেশের। 2018 সালের 15ই নভেম্বর ও 2019 সালের 22শে অগাস্ট দুইবার প্রত্যাবাসনের তারিখ নির্ধারণ হলেও নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত না হওয়ায় একজন রোহিঙ্গাও মিয়ানমার ফেরেনি। এরপর কচ্ছপ গতিতে চলা প্রত্যাবাসন প্রক্রিয়া আবারও থমকে যায় কোভিড-19 ও 2021 সালের মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কারণে। তবে রোহিঙ্গারা বলছে শরণার্থী জীবন নয়, ফিরতে চান নিজ দেশে। আর মা বাবার হবতা গিয়ে গই আত্মীয় স্বজনে রে জিয়া চাতা গিয়ে গই কিছু কিছু রোহিঙ্গা আছে দেড় ভিতরে আর সুন্দর আফান বন্তা গিয়ে দুজন ইতারা যদি আর 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 দেশের মধ্যে আর দিন অন্য দিবার গেছে এগুলো চলিবার আর এদিন এগুলো চলিবারি আর আর জায়গা সম্মতি দিন গুরুসল জায়গা সম্মতি মাল সম্মতি দিন আর তো খালি খালি ফেলাই। এদিকে চার বছরে অপরাধের চূড়ায় উঠেছে রোহিঙ্গারা। খুন থেকে শুরু করে ধর্ষণ, ডাকাতির মতো ভয়ঙ্কর অপরাধের জন্য প্রায় 1300 মামলা হয় তাদের বিরুদ্ধে। দিন যতই গড়াচ্ছে হুমকির মুখে পড়ছে স্থানীয়রা। তাদের মিয়ানমার ফেরাতে দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকরে জোর দাবি স্থানীয়দের। এখন এই রোহিঙ্গারা দলবদ্ধ হয়ে সশস্ত্র অবস্থায় তারা চুরি, ডাকাতি, রাহাজানি, মানুষকে ধরে নিয়ে মুক্তিপণা দেয় এবং অনেককে অনেক আমার এলাকার স্থানীয় বাসিন্দাকে তারা হত্যাও করেছে। যাতে ক্যাম্প এলাকায় যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সচেষ্ট আছে, যাতে আগের চেয়ে বেশি কঠোরতা কীভাবে বজায় রাখা যায় যাতে তারা বাইরে বেরিয়ে না আসতে পারে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন করোনা মহামারীর কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। ওরা যাওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে এবং সেই হিসেবে আমরা সবসময় কাজ করি, তাদেরকে একসময় তাদের দেশেই ফেরত যেতে হবে এবং তারাও মানসিকভাবে এটি প্রস্তুত আছে। সংকট আরও বড় হবার আগেই রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমার পাঠাতে সরকার সচেষ্ট হবে এমনটাই আশা স্থানীয়দের। অভি ইসলাম, টিভি। রোহিঙ্গাদের নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, আজ তো চার বছর পূর্ণ হলো রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দানের, তো এর মধ্যে তারা বিভিন্ন অপরাধেও জড়িয়েছে, তো কি বলছেন স্থানীয়রা সহ ওখানকার প্রশাসন? ফাহমিদা, আসলে আজকে চার বছর পূর্তি রোহিঙ্গা যে 2017 সালের 25শে আগস্ট বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাফে 34টি ক্যাম্পে তারা এখন অবস্থান করছে, 13 লাখ মতো রোহিঙ্গা। তো তারা আসার পর আরো 2 লাখ শিশু জন্মগ্রহণ করেছে বলে আমরা সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি। তো এখন তারা সেখানে অবস্থান করলেও তাদেরকে মানবিক আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সরকার, কিন্তু সেখানে প্রতিদিন নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, খুন খারাপি সহ এখন তারা স্থানীয়দের বিস্ফোরণ কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন রোহিঙ্গা সংকটের চার বছরের মধ্যে 2 বার প্রত্যাবাসন চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরানো যায়নি। সর্বশেষ চলতি বছরের 19 জানুয়ারি ত্রিপক্ষীয় একটা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছিল চীন, বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে, কিন্তু সেই বৈঠকের পরও কোনো সুরাহা হয়নি। পরবর্তী পরিস্থিতিতে মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের পর রোহিঙ্গা সংকটটা কোন দিকে যাচ্ছে, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াটা কোন দিকে যাচ্ছে সেটা এখনো স্পষ্ট নয়। আমাকে কক্সবাজার অবস্থানরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার রেজওয়ান হায়াত জানিয়েছেন, তো তারা সবসময় চেষ্টায় আছেন রোহিঙ্গাদের যেকোনোভাবে তাদের দেশে ফেরাতে। তবে রোহিঙ্গারা জানিয়েছেন তারা সেখানকার জমি জমা এবং তাদের উপর যে চলা নির্যাতন এসবের প্রতিকার না পেলে তারা কোনোভাবেই সে দেশে ফেরত যাবে না। তো আপনি জানেন এখন রোহিঙ্গাদের যারা বাংলাদেশে অবস্থান করছে তারা প্রতি বছর গণহত্যা দিবস পালনের চেষ্টা করে আসছিল,
19 আগস্ট এরকম একটা গণহত্যা দিবস তারা পালন করতে চেষ্টা করছিল, সেটার পর বিশ্ব আলোড়ন সৃষ্টি করেছিল। এবার গণহত্যা দিবস পালন না করলেও তারা ঘরে ঘরে বিভিন্ন মসজিদে মসজিদে তারা বিশেষ প্রার্থনা আয়োজন করেছে। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। সাইফুর রহিম শাহিন জানাচ্ছিলেন কক্সবাজার থেকে।